আমাদের দেশে আসছে তা আমরা আশা করি যে আমাদের তিস্তা নদীর যে সমস্যাটা সেটা উনি অবশ্যই আপনার দেখবেন এবং সমাধানের জন্য চেষ্টা করবেন এটি বিশেষ করে আমরা আশা করতেছি ওনার কাছ থেকে আমরা আশা করছি যে তিস্তা চুক্তি এবং আমাদের যে অন্যান্য সমস্যাগুলো আছে ওইগুলো উনি সলভ করে দিবেন এবং ভালোবেসে এসেছেন ঢাকায় আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এতে আমরা খুবই খুশি